কেন্দ্র বাহিনীকে ফোন করে মাত্র আসতে হবে তিয়াত্তর নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এমনই অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস ব্যানার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী সিপিএম বিজেপি কংগ্রেসের হয়ে সরাসরি কাজ করছেন এমনই মারাত্মক অভিযোগ তোলেন তিনি পাল্টা উত্তর দিলেন এলাকাবাসী